হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। পূজাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার নতুন ভিডিওতে। তো এটা হচ্ছে সকালের টিফিন, এটা এনেছে নান, তোমার তারপর হচ্ছে তরকা, ডিম কারি। তো এইসব সকালবেলার টিফিন হবে। তো অনেক দিন পর এই সমস্ত খাবার খেলাম শিলিগুড়িতে এসে, বেশ ভালো লাগছে। তো আগে তো প্রায়ই খেতাম, আর এখন আবার নিয়ে এসেছি। তো তারপরে রান্না হবে আজকে মাংস। তো দেখো এখানে মাংস সব কিছু কাটাকাটি রেডি হয়ে গেছে, পেঁয়াজ রসুন আলু টমেটো সব কিছু রেডি। তো এই যে মাংসটা এখন ধুয়ে নেব, আর এখানে দেখো ভাত ফুটছে। তো এখন মাংসটা আমি ধুয়ে তারপরে মশলাটাকে রেডি করে তারপরে আমি রান্নাটাকে বসিয়ে দেবো, কারণ সোনাইকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাব। তো ওকে একটু চেক আপ করে নেব, মানে রুটিন চেক আপ, তো সেইটা ওকে করাবো। তো চলো, আমি রেডি হয়ে নিয়েছি সোনাইকেও রেডি করিয়ে দিয়ে। তো এখন চলো যাওয়া যাক। তো বাইরে একটু ওয়েদারটা হালকা হালকা খারাপ, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে। যখন এসেছিলাম তখন প্রচণ্ড গরম ছিল, তো এখন আবার হচ্ছে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, কারণ মনে হয় বৃষ্টি হবে। তো দেখো এখানে আমরা বসে আছি, তো আমাদের ফার্স্টে নাম আছে কিন্তু ডক্টর এখনও আসেনি। তো বসে থাকার পর ডক্টর দেখিয়ে তারপরে বাড়ি এলাম, আর বাড়ি এসে ভিডিও করতে পারিনি। তো একবারে এখন সন্ধেবেলা, তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি সবাই মিলে সন্ধেবেলা, এখন একটু মলে যাব। তো চলো মলে গিয়ে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা মলে চলে এসেছি, আর মলটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো অনেকদিন পর আবার শিলিগুড়িতে সেই মলে আসা। তো এর আগে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি এসেছিলাম প্রথম, তো এসে এই যে এসকেলেটারে উঠেছিলাম আমি, তখন উঠতে ভয় পেতাম, বাট এখন আর সেই ভয়টা নেই। তোমাদের দাদাভাই আমাকে হাত ধরে সবটা শিখিয়েছে। তো এখন দেখো এই যে আমি একা একাই উঠেছি, বাট মা আর বোন একটু একটু ভয় পাচ্ছিলো। তো আমরা থাকার পর তারপরেও তোমাদের দাদাভাই মা আর বোনকে নিয়ে এসছে, তো তারপরে একবারই ভয় পেয়েছিল, তারপরে আর কোনো ভয় নেই। তো স্বাভাবিক, যেটাতে প্রথম অভ্যেস নেই তো প্রথমবার একটু তো ভয় হবেই। তো ছাড়ো সেসব কথা, তো চলো এখন দেখতে থাকো। তো এখানে কয়েকটা জিনিস নেব, তো তোমাদেরকে বাড়ি গিয়ে সবটাই দেখাবো কী নিচ্ছি না নিচ্ছি। আর এখানে না ভীষণ দাম জিনিসের, তো দেখা যাক কী কী নিতে পারি। তো ভাবলাম সোনাইয়ের জন্য খেলনা নেব, তো যা দাম দেখছি তো সেই জন্য বুঝতেই পারছি না কী নেব। তো চলো নিলে তো তোমাদেরকে দেখাবোই, তো এখানে আর দেখাচ্ছি না, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কী নিচ্ছি না নিচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভাবলাম এটা নেব, তো বুঝতে পারছি না এটাতে কি হবে, কারণ ব্যাটারিগুলো খুলে রেখেছে, তো বুঝতে পারছি না এটা কি হবে। তো সেই জন্য আর নিলাম না, রেখে দিলাম। তো ভাবলাম এখান থেকে একটা হচ্ছে ক্রিম নেব। তো দেখছি আমরা যে দোকান থেকে নিই সেখানে অনেকটা ডিসকাউন্ট দেয়, বাট এখানে ডিসকাউন্ট নেই, প্রচুর দাম লেখা আছে। তো ভাবলাম থাক সেটা তাও নেব না। এই নেল পলিশটাও পছন্দ হলো, সেটাতেও দাম দেখছি বেশি, তো সবটাতেই দাম বেশি। তো কী করবো, থাক নিলাম না। তো দেখো এখানে সোনাই, ও হচ্ছে ট্রলিতে বসে ভীষণ আনন্দ পাচ্ছে, ও এখন এটাতেই থাকবে, ও আর নামবে না। তো বলছে বাবা নামো নামো, ও নামবে না, ও এরকম করে ঘুরবে এখন ট্রলিতে উঠে। দেখো কতটাও মজা পেয়েছে, খুশি হচ্ছে, আবার আমাকে টানতেও দেবে না, দেখেছো? আমি বলছি চলো একটু ঘুরিয়ে নিয়ে এসে তোমাকে ট্রলি করে, ও নিজে নিজেই দেখো এইভাবে উঠাবে নামাবে, ও এখানে খেলবে ট্রলিতে বসে। তো চলো, এখানে তোমার দাদাভাই বিল করছে, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো কালকে এসে আর ভিডিও করতে পারিনি, তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তো চলো তুমি ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী কিনলাম শপিং মল থেকে, দেখতে থাকো ভিডিওটা। তো বাড়ি গিয়ে বাড়ি এসে আর ভিডিও করতে পারিনি, তো তোমাদেরকে সকালবেলা ভিডিওটা দেখাচ্ছি, আর তোমরা দেখে জানাবে যে কোন জিনিসগুলো ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ছোট্ট করে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী শপিং করলাম। তো ফার্স্টেই দেখাই এটা, এটা আমরা সোনার জন্য নিয়েছি দুধ রাখার জন্য। আর তারপরে নিয়েছি এই কুর্তিটা আমার জন্য, তো এটার খুললাম না, দেখুন তারপরে নিয়েছি দুটো টপ, একটা আমার একটা বোনুর। তো দেখো যেরকম তারপরে আছে আমার পুচকুর জন্য এরকম একটা জামা, দেখো
তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট করে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, তখন তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।